আগের দিনের ক্লাসে আমরা শুধুমাত্র ওই ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার তিনটে শুধু বলেছিলাম। আজকের ক্লাসে আমরা সফটওয়্যারের অন্যান্য ভাগগুলো সম্বন্ধে বলবো, যেমন অপারেটিং সিস্টেম। এখানে দেখো তোমাদের জুনিয়রদের জন্য যেরকম দরকার আমি সেভাবে বলছি অপারেটিং সিস্টেম সম্বন্ধে। অপারেটিং সিস্টেম, ইট ইজ এ সিস্টেম সফটওয়্যার দ্যাট বেসিক্যালি কন্ট্রোল অল দ্য হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার রিসোর্সেস অফ এ সিস্টেম। এখানে দেখো যে এটা একটা সিস্টেম সফটওয়্যার হয়ে গেল, ঠিক আছে। যে সফটওয়্যারটার কাজ কি, যে সফটওয়্যারটার কাজ কি না হার্ড, এখানে আমরা কম্পিউটার সিস্টেমের মধ্যে যে সমস্ত হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলো দেখছি আর যে সমস্ত সফটওয়্যার কম্পোনেন্ট গুলো দেখছি, সেই হার্ডওয়্যার সফটওয়্যার কম্পোনেন্ট গুলোকে কন্ট্রোল করা, ঠিক আছে। এবার হার্ডওয়্যার সফটওয়্যার কম্পোনেন্ট কে কন্ট্রোল কিভাবে করছে সেগুলো আমরা পরে জানবো। মানে এইটুকুনি মাঝখানে মাথায় রাখো যে আমরা যে সমস্ত হার্ডওয়্যার গুলো দেখি আমি এখানে একটা শেপ তৈরি করছি, দেখো একদম দেখো বাইরে যেটা আছে এই অংশটাকে আমরা বলছি, এই জায়গাটাই তোমার আছে ইউজার, এই জায়গাটাই যারা আছে তাদের আমরা বলছি ইউজার, ঠিক আছে। স্যার এই জায়গাটা তো দেখিয়েছিলেন, বলছি আরেকবার বলছি, এইখানটায় আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে। তারপর দেখো এইখানে যারা আছে অপারেটিং সিস্টেম, আর একদম ভেতরে আছে কে, হার্ডওয়্যার। একদম ভেতরে আছে হার্ডওয়্যার। তো আমাদের এজেন্ডা কি, আমাদের এজেন্ডা হচ্ছে আমরা এখানে ইউজার, আমাদের এজেন্ডা আমরা হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলোকে কন্ট্রোল করব বা অ্যাক্সেস করব। সেই সঙ্গে সঙ্গে একাধিক অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আছে বা একাধিক সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার গুলোকে অ্যাক্সেস করব। তো মাঝখানে মিডিয়েটার হিসেবে বা এই 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 পার্টিকুলার টাস্কটাকে পারফর্ম করার জন্য মাঝখানে যে কাজ করছে তার নাম হচ্ছে অপারেটিং সিস্টেম, ঠিক আছে।
তাহলে অপারেটিং সিস্টেম একটা সিস্টেম সফটওয়্যার হলো যে কি করছে, এখানে যত হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিসোর্স গুলো আছে তাদের কন্ট্রোল করছে। এবার এটা সম্বন্ধে যখন ক্লাস সিক্সে যাবে সেখানে আরো ডিটেলসে তোমরা জানবে, সেভেনে গিয়ে আরো বেশি আরো আরো একটু জানবে। তো এখানে আর আমি ফিচার্স গুলো সম্বন্ধে বলছি না। হ্যাঁ, নেক্সট আমরা জানবো অ্যান্টিভাইরাস সফটওয়্যার। ঠিক আছে, আমি আগে পরে করে বলেছি তোমাদের বইতে দেখবে পরপর যেরকম আছে সেরকম ভাবে একটু পড়ে নেবে তোমরা, কেমন? এইখানে আমি একটু আগে পরে হয়তো হয়ে যাচ্ছে, আমি নিজে নিজে বলে যাচ্ছি, তো তোমাদের বইতে দেখবে এগুলো সব আছে। তোমার অ্যান্টিভাইরাস সফটওয়্যার কি না, এটার জন্য আমাদের যেটা প্রয়োজন আগে জানাতে, সেটা হচ্ছে ভাইরাস। ভাইরাসের ভাইরাস কি করছে বলো তো? ভাইরাস হচ্ছে একটা কোরাপ্টেড ফাইল বলতে পারো, যে ফাইলটার কাজ হচ্ছে কি না, কম্পিউটার সিস্টেমের যে নর্মাল প্রসেস সেই নর্মাল প্রসেসকে হার্ম করবে। ঠিক আছে, তো সেই নর্মাল প্রসেসটাকে যে হার্ম করছে, তো সেই ভাইরাস ফাইলগুলোকে কিল করার জন্য বা ডিটেক্ট করার জন্য আমরা কি করলাম না, অ্যান্টিভাইরাস সফটওয়্যারকে ইউজ করব। যেমন তোমার কি কুইকিল, অ্যাভাস্ট, তারপর তোমার হচ্ছে নটন, এগুলোই মনে রাখ। ঠিক আছে, এটা গেল অ্যান্টিভাইরাস সফটওয়্যার। তারপর আসছি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। আমি একটা করে এক্সাম্পল তোমাদের দিচ্ছি, সেগুলোই মুখস্থ রাখার চেষ্টা করো। হ্যাঁ, বইতে দেখবে অনেকগুলো আছে, আমি সবচেয়ে সহজ যেটা সেটা বলে দিচ্ছি। মেনলি ইউজড টু ক্রিয়েট ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন তৈরির জন্য এটা আমরা মেনলি ব্যবহার করব। ঠিক আছে, যেমন এক্সাম্পল কি, মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এটা তোমার একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের এক্সাম্পল হলো। প্রেজেন্টেশন সফটওয়্যার কি, ইউজ টু ক্রিয়েট প্রেজেন্টেশন মেটেরিয়ালস ইউজিং ডিফারেন্ট লেআউট অ্যানিমেশন ইত্যাদি। প্রেজেন্টেশন সফটওয়্যার গুলোর কাজ কি দেখো, যে এটা ইউজ করে আমরা কি করতে পারি, যে কোনো প্রেজেন্টেশন দিতে পারি। যেমন কি না, তোমার হচ্ছে এর যে অ্যানিমেশন গুলো আছে সেই অ্যানিমেশন গুলো ইউজ করতে পারি, তো দিয়ে তোমার প্রেজেন্টেশন আমরা রেডি করতে পারি। এর এক্সাম্পল হতে পারে, যেগুলো আমরা ইউজ করি সেগুলো আমি মনে রাখতে বলছি, একটা করে ওই জন্য এক্সাম্পল দিচ্ছি। এবার অ্যাপেলের জন্য বা WPS যে অফিস আছে বিভিন্ন জায়গাতে তোমার বিভিন্ন রকম ভাবে তোমার এগুলো ব্যবহার হয়, তোমরা এগুলোকেই মনে রাখো। মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট পরে একবার চালিয়ে পুরো ভিডিওটা দেখে নিও তোমরা। এরপর আসছি আমরা স্প্রেডশিট সফটওয়্যার। এখানে আমি ছোট ছোট করে লিখে দিচ্ছি, টেবুলার ফরম্যাট থাকবে। টেবিল থাকা মানেই কি, সেখানে তোমার রো অ্যান্ড কলাম এই ম্যানার্সে তোমার ডেটা গুলো থাকবে। ঠিক আছে, যার এক্সাম্পল হচ্ছে
এক্সাম্পল হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল। এগুলো প্রত্যেকটাই কি না একটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের এক্সাম্পল হলো, ঠিক আছে? এটা ছাড়াও কিছু ইউটিলিটি সফটওয়্যার আছে, ইউটিলিটি সফটওয়্যার, যে সফটওয়্যার গুলো কি করছে না, আমি ফার্স্টে বলেছিলাম, আমি আগের দিন আগে একবার ক্লাসে বলেছিলাম যে অ্যাপ্লিকেশন সিস্টেম আর তোমার ইউটিলিটি, এই তিন ধরনের সফটওয়্যার হয়। তো ইউটিলিটি সফটওয়্যারের মধ্যে ডিফ্র্যাগমেন্টেশন একটা পার্ট আছে, মানে ইউটিলিটি সফটওয়্যারের মধ্যে পড়ে সেটা। এর কাজটা কি দেখো, যে আমরা কম্পিউটারের হার্ড ডিস্কের মধ্যে যে ডেটাগুলো স্টোর আছে, স্টোর করার সময় ওরা যখন সেভ করে, সেভ করার সময় কি বলতো, একটু স্ক্যাটার্ড হয়ে যায়, মানে এখানে ওখানে। হার্ড ডিস্কের গঠন সম্বন্ধে আমরা জানি যে যেখানে সেক্টর আকারে তোমার ডেটাগুলো স্টোর থাকছে, তো সেই ডেটাগুলো যখন স্টোর করছে আমরা, স্টোর করার সময়তে সেখানে তোমার কি না নির্দিষ্ট লোকেশন গুলোতে স্টোর হয়ে হয়ে আছে। তো এবার সেইগুলো কি বলতো, স্ক্যাটার্ড আকারে থাকে, মানে তোমার সবসময় এদিক ওদিক এরকম ভাবে ছড়িয়ে, মানে যেটা র্যান্ডম আকারে ডেটাগুলো স্টোর থাকে। তো তার ফলে কি না, যখন আমরা কোনো ফাইলকে রিড করতে যাই, যখনই তোমার কি যে হ্যাপায়ার্ড আকারে থাকবে, তখন তোমার কোনো একটা ফাইলকে রিড করতে বা ফাইলকে খুঁজে বের করতে, সেটা আমাদের যেমন সময় লাগে, সেরকম ভাবে কম্পিউটার সিস্টেমের জন্য টাইম কনসিউমিং হবে। যেমন আমি তোমাকে বললাম যে আমার বুক সেলফের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে লিখে লিখে রেখেছি সমস্ত বইগুলো, কোথায় কোন বইগুলো আছে। তো সেখানে আমার কি হবে না, আমি বুঝতে পেরে গেলাম যে আমার এই বইটা, আমার হয়তো মনে হলো যে একটু ক্লাস ফাইভের কম্পিউটার অ্যাপ্লিকেশনের বুকটা দরকার, তো আমি আমি জানি যে ক্লাস ফাইভের বুকটা কোথায় রাখা আছে, সেইভাবেই সিকোয়েন্স করা আছে। মানে যদি আমরা অ্যারেঞ্জ করে বা শর্ট করে রাখি, তাহলে খুব সহজেই সেটাকে খুঁজে বের করা সম্ভব। তো সেরকমই কম্পিউটার সিস্টেমের হার্ড ডিস্কের মধ্যে আমরা যে ধরনের ফাইল বা ফোল্ডার গুলো সেভ করে রাখছি, সেই ফাইল বা ফোল্ডার গুলো কি হয় না, এরকম স্ক্যাটার্ড আকারে থাকে বা র্যান্ডম এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো সেটাকে আমরা কি করি, ডিফ্র্যাগমেন্ট করতে পারি। ডিফ্র্যাগমেন্ট মানে কি না, ওই যে ছড়িয়ে ছিটিয়ে আছে সমস্ত ডেটাগুলো, সেই ডেটাগুলোকে আমরা একসঙ্গে একদিকে করে নিতে পারি, ঠিক আছে? এটার পর আমরা জানবো ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার। ডেস্কটপ পাবলিশিং বা এই টার্মটা দেখবে অনেক সময় তোমরা দেখেছো যে ডিটিপি লেখা থাকে, ঠিক আছে? ডেস্কটপ পাবলিশিং বলা হয়, ডিটিপি বা ডেস্কটপ পাবলিশিং। তো এই ডেস্কটপ পাবলিশিং এই কথাটার মিনিং কি দেখো, যে এটার মিনিং হচ্ছে কি না, আমরা এটা খুব বেশি ব্যবহার হয় এখন আমরা যে প্রজেক্ট করি, ছোট ছোট যে প্রজেক্ট গুলো করি, সেখানে ধরো তোমার এরকম করলাম, লেটস সে কোনো একটা ব্যানার তৈরি করা হচ্ছে, কোনো একটা লেটস সে কোনো একটা তোমার ফ্লেক্স বানানো হচ্ছে, বা তোমার ধরো কোনো একটা পোর্ট্রেটকে মানে ছবিকে ছোট থেকে বড় করা হচ্ছে, এডিট করার কাজ করা হচ্ছে ছবিটার উপর, ঠিক আছে? মানে ফটো এডিটিং এর যে কাজ করি আমরা, তো সেই সমস্ত কাজগুলো তোমার এই ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যারের মধ্যে পড়ে। যেমন সফটওয়্যার গুলোর মধ্যে কি আছে, ফার্স্টে আমরা জানবো ফটোশপ সম্বন্ধে। ফটোশপ কোরেল ড্র এই ধরনের সফটওয়্যার গুলো, ঠিক আছে? এই সফটওয়্যার গুলো কি বলছে, এগুলো সব আমি যেটা বললাম ফটো এডিটিং এর জন্য বা ফটোগুলোকে বা কোনো ফ্লেক্স তৈরি করার জন্য, ব্যানার তৈরি করার জন্য এই ধরনের সফটওয়্যার গুলোকে আমরা ইউজ করি। এবার নেক্সট দেখো অ্যাকাউন্টিং সফটওয়্যার। অ্যাকাউন্টিং এই সফটওয়্যার এই পার্টটাতে কি পড়ে, তোমরা প্রত্যেকে না, হ্যাঁ, মানে যখন জয়েন করবে, জয়েন করার সময় নিজেদের নামগুলো হচ্ছে রিনেম করে নেবে, এখনো করতে পারো,
মানে ডিভাইসের নামগুলো দেখাচ্ছে, তো যদিও তোমাদের স্টুডেন্ট কম আমরা বুঝে নিতে পারবো যে কে কে আছো না আছো, তবু তোমরা রিনেম করে নেবে পরে। অ্যাকাউন্টিং সফটওয়্যার মানে কি না? স্যার আপনার ছবিটা দেখা যাচ্ছে না। কোনটা? আপনার ছবিটা দেখা যাচ্ছে না। আমার মানে স্ক্রিনের ছবিটা দেখতে পাচ্ছ? স্ক্রিনটা দেখতে পাচ্ছ? স্ক্রিনটা হ্যাঁ স্ক্রিনটা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ক্যালকুলেশন এন্ড ট্যালি রিলেটেড যখন কিছু হবে, যেমন ধরো আমরা হচ্ছে হিসেব সংক্রান্ত, মানে যে আমরা যে সারা মাসে আমার যে এক্সপেন্সেস হয়েছে, বা কোনো একটা কোম্পানি যখন চলছে তাদের কত টাকার জিনিস কেনা হয়েছে, কত টাকার জিনিস মানে আমরা ইনকাম এক্সপেন্সেস বা প্রফিট লস এই ধরনের ক্যালকুলেশন ইনকাম এক্সপেন্সেস প্রফিট লস এই ধরনের জিনিসগুলো ঠিক আছে ক্যালকুলেশন অ্যাকাউন্টিং সফটওয়্যার ক্যালকুলেশন আমরা এইভাবে করতে পারি ঠিক আছে এই সফটওয়্যার। তো এর এক্সাম্পল কি হতে পারে? ট্যালি, ফ্যাক্ট, এগুলোর প্রত্যেকটা আবার লেটেস্ট ভার্সান গুলো আছে, যেমন নাইন ইআরপি নাইন ফ্যাক্টেরও আছে এরকম, তারপর এস, এরকম কিছু সফটওয়্যার আছে ঠিক আছে। এইগুলো গেল তোমার কি এর জন্য লেটস সে অ্যাকাউন্টিং সফটওয়্যার। ইমেজ এডিটিং সফটওয়্যার এর মধ্যে এমএস পেন্ট পড়ছে, যেটা ইউজ করে আমরা ড্রয়িং করতে পারি, তার সঙ্গে সঙ্গে কি না আমরা কোনো ইমেজকে এডিটও করতে পারি। কেমন? ব্যাস মোটামুটি আর কিছু আছে কি? দেখো তো বুকে কোন জায়গাটা ছেড়ে গেলাম কিনা দেখে নাও। বলো জেনারেল পারপাস যে সফটওয়্যার গুলো কি কি দেখো, যে আমরা এখন এতক্ষণ পর্যন্ত যে সফটওয়্যার গুলো নিয়ে কাজ করলাম সেই সফটওয়্যার গুলো সবগুলোই তোমার জেনারেল পারপাস সফটওয়্যার, মানে আমরা একটা স্পেশাল পারপাস সফটওয়্যার হয় আর একটা জেনারেল পারপাস সফটওয়্যার হয়। তো আমরা এক্ষুনি যে সফটওয়্যার গুলো সম্বন্ধে বললাম এগুলো সবগুলোই মানে অ্যাপ্লিকেশন যে সফটওয়্যার গুলো সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে জেনারেল পারপাস সফটওয়্যার গুলো পড়ে। যেমন ধরো তোমার অফিস প্যাকেজ, অফিস প্যাকেজের যে সফটওয়্যার গুলো সেই সফটওয়্যার গুলো তোমার কি জেনারেল পারপাস সফটওয়্যারের মধ্যে পড়ছে, যেটা ডে বাই ডে লাইফে যে কোনো পারপাসেই আমরা কি করতে পারি মানে ইউজার কি করতে পারে ইউজ করতে পারে সেগুলোকে জেনারেল পারপাস সফটওয়্যার। এবার স্পেশাল পারপাস সফটওয়্যার কোনগুলো, যেমন বিলিং সিস্টেম, ধরো কম্পিউটার গাইড সেন্টারে যখন কেউ অ্যাডমিশন নিচ্ছে বা যখন আমরা এখান থেকে কোনো লেটস সে অ্যাডমিশনের পর যে রেজিস্ট্রেশন তোমাদের হয়, তারপর আমরা কি করি যে ফিস যখন তোমরা জমা করছো তারপর আমরা একটা বিল দিই, তো সেই বিল যে প্রিন্ট হচ্ছে সেই বিল প্রিন্টিং এর সময়
প্রিন্টিং এর জন্য যে সিস্টেমটা বা যে সফটওয়্যারটা আমরা ব্যবহার করছি সেটা পার্টিকুলারলি শুধুমাত্র কম্পিউটার গাইড সেন্টারের জন্যই, ঠিক আছে? তো যখন কোনো একটা সফটওয়্যার স্পেশালি একটা পারপাসকে সার্ভ করার জন্যই ব্যবহার করা হবে তখন তাকে আমরা বলবো স্পেশাল পারপাস সফটওয়্যার, ঠিক আছে? আর বলো, আর কিছু বাকি আছে? ঠিক আছে, তাহলে তোমরা যেটা করবে কি বলো তো, একটু কোশ্চেন আনসার গুলো আজকে দেখো। আজকে দরকার হলে সন্ধ্যের দিকে আমি একটা ক্লাস করাবো আর একবার, ঠিক আছে? আজকে সন্ধ্যের মধ্যে তোমরা এই চ্যাপ্টারের কোশ্চেন আনসার গুলো সব দেখে নাও। হ্যাঁ, সন্ধ্যের দিকে একবার আসবে, আমাকে মেসেজ করবে বা ফোন করবে একবার দুজনের কেউ একজন, দিয়ে বললেন যে বললে যে স্যার আমরা এই টাইমটায় আসছি, আপনি আসুন, সেই সময় আমরা বাকি ক্লাসটাও করব। আর তোমার ওই তোমরা নিজের আলোচনা করে নেবে, দিয়ে তোমার হচ্ছে দুজনে তুমি আর সিস্টার, তো দিয়ে হচ্ছে তোমার কি বলতো যে ওই কি বলে পোর্শন থেকে যে কোশ্চেন আনসার গুলো আছে সেই কোশ্চেন আনসার গুলো একটু আলোচনা করে নেবো, কেমন? মানে তোমরা নিজেরা দেখে নাও, যেগুলো পারবে না সেগুলো আমি এখানে আলোচনা করে দেবো। এখন যেগুলো আছে বলো, আমি সেগুলো বলে দিচ্ছি, বাকিগুলো সন্ধ্যাবেলায় বলে দেবো। একটু হেডফোনটা মানে মাইকটা কাছে নিয়ে এসে মুখের কাছে নিয়ে এসে বল, শুনতে পাচ্ছি। আমি সাউন্ডও বাড়াই রাখি। বলো বলো, শুনতে পাচ্ছি না আমি, আরেকবার বলবে? What are the functions of operating system? আচ্ছা, ফাংশন অফ অপারেটিং সিস্টেম, ঠিক। তো আমি ওই জায়গায় অপারেটিং সিস্টেমের জায়গাটাই তোমার লিখে দিচ্ছি, দেখো। এটা একটু কপি করে নাও। হ্যাঁ, মানে এখানে হার্ডওয়্যার সফটওয়্যার যে সিস্টেম গুলোকে ওরা কন্ট্রোল করছে, সেই কন্ট্রোল করার মধ্যে কি কি জিনিস করছে সেগুলোকে আমি একটু স্টেপ মানে পয়েন্ট করে করে চারটে পয়েন্টে লিখে দিচ্ছি। মেমোরি কে ম্যানেজ করে, যে প্রসেস গুলো চলছে কোনটার পর কোন প্রসেসটা, মানে মেমোরির কোন লোকেশনে ডেটা স্টোর হবে এবং কোনখান থেকে রিট্রিভ হবে সেটা সেটা ফাইন্ড করার বা সেটাকে রিকগনাইজ করার বা সেটাকে কন্ট্রোল করার দায়িত্ব অপারেটিং সিস্টেমের। তারপর আসছে প্রসেস ম্যানেজমেন্ট, তারপর ইনপুট আউটপুট, ম্যানেজমেন্ট ফাইল এন্ড ফোল্ডার ম্যানেজমেন্ট। মেমোরি ম্যানেজমেন্ট হলো প্রসেস ম্যানেজমেন্ট, ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট হলো ফাইল আর ফোল্ডার ম্যানেজমেন্ট, এই চারটে পয়েন্ট পড়া।
স্যার হয়ে গেছে। ইয়েস, চেষ্টা হয়েছে। হ্যাঁ, তো বাকি পরের কোশ্চেন বলো, নেক্সট কোশ্চেনটা বলো। স্যার আর হচ্ছে একটা ওয়ার্কশিট 3 বলেছিল স্কুল থেকে দিয়েছিল, ওটাতে হচ্ছে কটা এক্সাম্পল দেওয়া ছিল আর ওটা থেকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ফিল করতে বলেছিল। মানে ওটা কি আছে টপিক? হ্যাঁ, মাইকের সামনে একটু এসে বলো। তুমি তুমি কি কম্পিউটার থেকে করছো? না না, এতে ফোন থেকে করছো? হ্যাঁ, মাইকটা হ্যাঁ মুখের কাছে নিয়ে এসে বলো। স্কুল থেকে ওয়ার্কশিট 2 দিয়েছে, হ্যাঁ ওর অ্যানসার গুলো লিখে দিয়েছে কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না। কোন কোন জায়গাটা বলো। ড্যাশ হেল্পস আস টু মেক আওয়ার সিস্টেম ফাস্টার। আচ্ছা, আমি ওয়ার্কশিট 2টা কি বলতো তুমি আমাকে একটু পাঠিয়ে দেবে, ঠিক আছে? ওয়ার্কশিট 2 যেটা, কোশ্চেন গুলো আমাকে একটু পাঠিয়ে দাও, আমি তোমাকে সন্ধ্যের সময় বলে দিচ্ছি, সন্ধ্যের ক্লাসটাতে বলে দিচ্ছি। সিস্টেম আমাকে একটু পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে কি? তাহলে সন্ধ্যেবেলায় আসো, সন্ধ্যেবেলায় এসে আমি বলে দিচ্ছি বাকিটা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ছাড়লাম। হ্যাঁ, আমি তাহলে মিটিং এন্ড করছি।